হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিছে। আমার প্রতিষ্ঠিত মাদ্রাসা দুই রকম প্রতিষ্ঠিত, একটা হয়তো ওয়াজ করতে গেলাম পঞ্চগড়, সেখানে গিয়ে বললাম যে আপনাদের এলাকায় মাদ্রাসা নাই, একটা মাদ্রাসা করলে ভালো হয়, প্রস্তাব দিয়ে আসছি। পরের বছর তারা আমাকে বলতে যে হুজুর, আপনার প্রস্তাবে আমরা মাদ্রাসা করে দিচ্ছি, আমাদের মাদ্রাসার এবার চালানো জলসার মধ্যে আপনি ওয়াজ করতে আসেন। এরকম প্রস্তাবিত মাদ্রাসা, আর নিজে করা প্রতিষ্ঠান একটা হলো খিলগাঁও তালতলা নুরবাগ জামে মসজিদ। এই মসজিদের সামনে দারুল উলুম খিলগাঁও নামে সরেবেকায়া পর্যন্ত ওই মাদ্রাসার আমি প্রতিষ্ঠাতা ছিলাম। এরপরে আমি এখানে আশুলিয়াতে জামিয়া রহমানিয়া আবেদিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাও আমার নিজের হাতের গড়া। এই দুইটা হইল মাদ্রাসা। আর আরেকটা করছিলাম মেঘালয়, আসামের মেঘালয়, ওটারও আমি প্রতিষ্ঠাতা। এই ওখানে প্রায় 400 মতো, এটা অবশ্য মহিলা মাদ্রাসা, 400 মতো ছাত্রী। তো ওখানে আমি করোনার আগে, করোনার পরে আর যাইতে পারি নাই, করোনার আগেও ওখানে বার্ষিক মাহফিলে গিয়ে আমি ওখানে ওয়াজ করে আসছি। মেঘালয়, ও জায়গাটার নাম হলো রাজাবলা। মেঘালয় এটা মনে হয় থানা, ফুলবাড়ি থানার রাজাবালা, ওখানে একটা মহিলা মাদ্রাসা করছে। এই তিনটা মাদ্রাসা, আর এখানে একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এটা এখন আমার বড় ছেলেদের দায়িত্ব দিছি, বড় ছেলেটা দেখাশোনা করতেছে।